ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হায়দার অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ। গত ক্লাসে আমি তোমাদের সাথে জাতিসংঘের ব্যাকগ্রাউন্ড, জাতিসংঘের মূল সংগঠন সমূহ, উদ্দেশ্য, কার্যাবলী, মহাসচিবগণের ভূমিকা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের সাথে আলোচনা করব জাতিসংঘের বিশেষ সংস্থা সমূহ নিয়ে, স্পেশাল অর্গানস অব দ্য ইউনাইটেড নেশনস। জাতিসংঘের মূল সংগঠন সমূহের সমন্বয়ে অনেকগুলি বিশেষ সংস্থা রয়েছে। সংক্ষেপে আমরা ওই সংস্থাগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আসো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আইএলও, বা আন্তর্জাতিক শ্রম সংস্থা। আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও প্রতিষ্ঠিত হয় 1919 সালে। আগে এটি জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় 1947 সালের 14 ডিসেম্বর। এর সদস্য সংখ্যা 186টি এবং এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। আন্তর্জাতিক শ্রম সংস্থা তার ভূমিকার জন্য 1969 সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করে। বাংলাদেশ 1972 সালের 22শে জুন আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে। ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন, অর্থাৎ জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা, সংক্ষেপে ইউনেস্কো। ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় 1945 সালের 16 নভেম্বর। এর সদস্য সংখ্যা 195টি। ইউনেস্কো সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে। বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ সংস্থাটির সদস্যপদ লাভ করে 1972 সালে 19 অক্টোবর। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ফাও, অর্থাৎ খাদ্য কৃষি সংস্থা। ১৯৪৫ সালের 16 অক্টোবর খাদ্য ও কৃষি সংস্থার জন্ম। 195টি রাষ্ট্র বিশিষ্ট এই সংস্থার সদর দপ্তর ইতালির রোমে। বাংলাদেশ 1972 সালের 13 নভেম্বর এই সংস্থার সদস্যপদ লাভ করে। 16 অক্টোবর বিশ্ব খাদ্য দিবস হিসাবে গোটা বিশ্বে পালিত হয়। ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, বা পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক, সংক্ষেপে IBRD। IBRD প্রতিষ্ঠিত হয় 1945 সালের 27 ডিসেম্বর এবং এর কার্যক্রম শুরু হয় 1946 সালের 30শে জুন। এর সদস্য সংখ্যা 188। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। মূলত IBRD বলতে বিশ্ব ব্যাংকে বোঝায়। বাংলাদেশ 1972 সালের 16 আগস্ট IBRD-র সদস্যপদ লাভ করে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, জাতিসংঘের এই বিশেষ সংস্থা প্রতিষ্ঠিত হয় 1945 সালের 27শে ডিসেম্বর। এর অন্তর্ভুক্ত সদস্য রাষ্ট্র সংখ্যা 188টি। এর সদর দপ্তর আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে। IMF এর রিজার্ভ মুদ্রা হল মার্কিন ডলার
ব্রিটিশ পাউন্ড স্টার্লিং, জাপানি ইয়েন, ইউরোপীয় ইউরো ও চীনের ইউয়ান। বাংলাদেশ 1972 সালে 10ই মে আইএমএফের সদস্য পদ লাভ করে। তারপর আসো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা WTO, 1995 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠিত। এই সংস্থার সদস্য সংখ্যা হচ্ছে 166। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। 1948 সালে প্রতিষ্ঠিত গ্যাট, জেনারেল এগ্রিমেন্টস অফ ট্যারিফ অ্যান্ড ট্রেড, এর পরিবর্তিত রূপ হল WTO। বাংলাদেশ 1972 সালে গ্যাট এর সদস্যপদ এবং 1995 সালের 1 জানুয়ারি WTO এর সদস্যপদ লাভ করে। বাংলাদেশ WTO এর 124তম সদস্য। তারপরে ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন IFC, আন্তর্জাতিক ফাইন্যান্স অর্থ সংস্থা। ১৯৫৬ সালে 20 জুলাই প্রতিষ্ঠিত হয়। এই সংস্থার সদস্য সংখ্যা 184। এর সদর দপ্তর আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। বাংলাদেশ 1946 সালের 18 জুন IFC সদস্যপদ লাভ করে। তারপর আছে আমার এখানে স্লাইডে আসে নাই আর একটা সংস্থা আছে, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি, যেটা 1960 সালের 24শে সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। এর সদস্য সংখ্যা হচ্ছে 173। আইডি এর সদস্য হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। বাংলাদেশ 1972 সালে 17ই আগস্ট এই সংস্থার সদস্যপদ লাভ করে। আর তারপরে তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সংক্ষেপে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় 1948 সালে 7 এপ্রিল। গোটা বিশ্ব থেকে রোগ ব্যাধি দূর করে সুস্থ সবল মানব সম্পদ গড়ে তোলা, মানব সমাজের স্বাস্থ্যের নীতি বিধান, চিকিৎসা বিভাগের নীতি বিধান প্রভৃতি হচ্ছে প্রধান উদ্দেশ্য। সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এর সদস্য সংখ্যা 193। বাংলাদেশ এই সংস্থার সদস্যপদ লাভ করে 1972 সালের 17ই মে। তারপরে তুমি দেখতে পাচ্ছ ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন বা বিশ্ব ডাক ইউনিয়ন UPU। এই সংস্থার জন্ম হয় 1874 সালের 9ই অক্টোবর। সংস্থাটি জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় 1948 সালের 1 জুলাই। এই সংস্থার সদস্য সংখ্যা 192। এর হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের বার্ন শহরে। বাংলাদেশ এই সংস্থার সদস্যপদ লাভ করে 1973 সালের 7ই ফেব্রুয়ারি। 9ই অক্টোবর পুরো বিশ্বে বিশ্ব ডাক দিবস পালিত হয়। তারপর আসুন আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন বা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন ITU। এই সংস্থা জন্ম হয় 1865 সালে 17ই মে। সংস্থাটি জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় 1947 সালে। এর সদস্য সংখ্যা 1193। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে। আর বাংলাদেশ এই সংস্থার সদস্যপদ লাভ করে 1973 সালের 5ই সেপ্টেম্বর। 17ই মে হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ দিবস। আর তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন ICAO, বাংলা হচ্ছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা। এই সংস্থাকে
1947 সালে 4ঠা এপ্রিল প্রতিষ্ঠিত হয়। হেডকোয়ার্টার হচ্ছে মন্ট্রিলে। এই সংস্থার সদস্য সংখ্যা হচ্ছে 191টি। বাংলাদেশ 1973 সালের 1লা ফেব্রুয়ারি এই সংস্থার সদস্য পদ লাভ করে। নেক্সট আসো, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন IMO, আন্তর্জাতিক নৌ চলাচল সংস্থা। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1959 সালে এবং এর হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন শহরে। এর সদস্য সংখ্যা 171টি। বাংলাদেশ 1973 সালে এই সংস্থার সদস্যপদ লাভ করে। তারপরে আছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, ইফাড, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল। ইফাড আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল নামক সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1977 সালে। বর্তমানে এর সদস্য সংখ্যা হচ্ছে 173। এর সদর দপ্তর ইতালির রোমে। বাংলাদেশ 1977 সালে এ সংস্থার সদস্যপদ লাভ করে। তারপরে আসো ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ইউনিড, বা জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1963 সালে। এই সংস্থাটি জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় 1985 সালে। এর সদস্য সংখ্যা 174। ইউনিডোর হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনায়। বাংলাদেশ 1972 সালের 1লা ডিসেম্বর এই সংস্থার সদস্যপদ লাভ করে। নেক্সটে আসো ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন WMO, বা বিশ্ব আবহাওয়া সংস্থা। বিশ্ব আবহাওয়া সংস্থা জন্ম 1873 সালে। এটি জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় 1950 সালে 23শে মার্চ। এর সদস্য সংখ্যা 188টি। বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর জেনেভায়। বাংলাদেশ বিশ্ব আবহাওয়া সংস্থার সদস্যপদ লাভ করে 1973 সালের 24শে আগস্ট। নেক্সট আসো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, IAEA, আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি। এটি প্রতিষ্ঠিত হয় 1957 সালের 29শে জুলাই। এর সদস্য সংখ্যা 177টি এবং এর সদর দপ্তর ভিয়েনায়। এই প্রতিষ্ঠানটি 2005 সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করে। বাংলাদেশ এই সংস্থার সদস্যপদ লাভ করে 1972 সালে। তারপরে আসলে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড, ইউনিসেফ, সংক্ষেপে জাতিসংঘ শিশু শিক্ষা তহবিল। জাতিসংঘ শিশু শিক্ষা তহবিল এই সংস্থাটির জন্ম হয় 1946 সালে। এটি জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় 1953 সালে। এর সদস্য সংখ্যা 190টি। এর সদর দপ্তর আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এই প্রতিষ্ঠানটি 1965 সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করে। তারপরে
ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস ইউএনএইচসিআর সংক্ষেপে জাতিসংঘ উদ্বাস্তব বিষয়ক হাই কমিশন। জাতিসংঘ উদ্বাস্তব বিষয়ক হাই কমিশনের জন্ম 1950 সালে। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। এই সংস্থাটি 1954 সালে এবং 1981 সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করে। অর্থাৎ এই সংস্থার পুরো বিশ্বব্যাপী শান্তি রক্ষা কার্যক্রমে বিশাল তৎপরতা রয়েছে। তার বাস্তব প্রমাণ আমরা দেখি, দুইবার শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়। নেক্সট আসো, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট আনক্লাড, জাতিসংঘ উন্নয়ন ও বাণিজ্যিক কর্মসূচি। জাতিসংঘ উন্নয়ন ও বাণিজ্যিক কর্মসূচি এই সংস্থাটি জন্ম হয় 1963 সালে এবং এর সদস্য সংখ্যা হচ্ছে 194। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। বাংলাদেশ এই সংস্থাটির সদস্যপদ লাভ করে 1972 সালের 20 মে। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন WIPO বিশ্ব মেধা সংক্রান্ত সম্পদ সংস্থা। বিশ্ব মেধা সংক্রান্ত সম্পদ সংস্থা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1967 সালে এবং এটি জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় 1974 সালের 13 মার্চ। এর সদস্য সংখ্যা 188। এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। তারপরে আসলে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম UNDP, জাতিসংঘ মানব উন্নয়ন কর্মসূচি। UNDP বা জাতিসংঘ মানব উন্নয়ন কর্মসূচি সংস্থাটি জন্ম 1965 সালে এবং এর হেডকোয়ার্টার হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। বিশ্বের 163টি রাষ্ট্রের কার্যক্রম পরিচালিত হচ্ছে বিশ্বব্যাপী। বাংলাদেশে এই সংস্থার অনেক কার্যক্রম রয়েছে। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম UNEP, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1972 সালে। এর হেডকোয়ার্টার হচ্ছে কেনিয়ার রাজধানী নাইরোবিতে। প্রতি বছর 5,000 বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। পুরো বিশ্বের পরিবেশ উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, পরিবেশ দূষণ, পরিবেশ সংক্রান্ত সমস্যা সমাধানের এই সংস্থাটি বিশাল কর্মদক্ষ দৃশ্যমান। ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাকশন, জাতিসংঘ জনসংখ্যা বিষয়ক তহবিল। আনফা এই সংস্থাকে প্রতিষ্ঠিত হয় 1978 সালে। বিশ্বের জনসংখ্যা উন্নয়ন, জনসংখ্যা উদ্যোগতি রোধ, জনসংখ্যা সংক্রান্ত বিশাল কর্মদক্ষ এই সংস্থা রয়েছে এবং এই সংস্থাটি হেল্প করা হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক শহরে। বিশ্বব্যাপী
প্রায় 120টা রাষ্ট্রে এই সংস্থার কার্যক্রম পরিচালিত হয়। সারা বিশ্বে 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস, আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি কেন্দ্র, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ডিসপিউটস ইনভেস্টমেন্ট ডিসপিউটস এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1966 সালে। এর সদস্য সংখ্যা হচ্ছে 152টি। এর সদর দপ্তর আমেরিকার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। বাংলাদেশ এই সংস্থাটির সদস্যপদ লাভ করে 1980 সালের 26শে এপ্রিল। ফাইনালি এবং সর্বশেষ বিশেষ সংস্থাটি হচ্ছে ভারতের লেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি মিগা। বহুজাতিক বিনিয়োগ বিচ্ছেদ এজেন্সি, বহুজাতিক বিনিয়োগ বিচ্ছেদ এজেন্সি নামক জাতিসংঘের বিশেষ সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1988 সালে এবং এর হেডকোয়ার্টার হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। ওই সদস্য সংখ্যা 191টি। বাংলাদেশ 1988 সালে 12ই এপ্রিল এই সংস্থাটির সদস্য পদ লাভ করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জাতিসংঘের সম্পূর্ণ কার্যক্রম, যুক্ত দুষ্ট আদর্শ, অঙ্গ সংগঠন এবং বিশেষ সংস্থা সমূহ কার্যাবলী দুইটা ক্লাসে আমাদের আলোচনা হলো। এই যে বিশেষ সংস্থাগুলো, এগুলি কিন্তু সাধারণ জ্ঞানের জন্য ইম্পর্টেন্ট। আমাদের ইন্টার পরবর্তী ক্লাসে এমনকি বিভিন্ন সাধারণ জ্ঞানের পরীক্ষায়, চাকরির পরীক্ষায় এখান থেকে অ্যাব্রিভিশন হিসেবে ওগুলো আসে। এগুলো অ্যাব্রিভিশন, এগুলি ভেদ করার কথায় এই সংস্থাগুলো কোনটা কখন হয়েছে, বিভিন্ন সাধারণ জ্ঞানের পরীক্ষায় এগুলি আসে। এগুলি বেশ ইম্পর্টেন্ট, আশা করি তোমাদের এই পরীক্ষার জন্য কাজে আসবে, পরবর্তীকালের জন্য তোমাদের কাজে আসবে। সেই তো আমরা এগুলি একটু ভালো করে করবো। আর পরে ক্লাসে আমরা ইনশাল্লাহ জাতিসংঘ বাংলাদেশ, জাতিসংঘের সন্ত্রাসী কাজ করা বাংলাদেশ, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো। তোমাদের সকলের জন্য শুভকামনা, সবাইকে ধন্যবাদ।